काम कामना मस्जिद घरे पीर दयाल गो हारा बसर बुझी नहीं तो बास्ता एहन एक उपाय देखा दे मरार पर जब दिमु তাই আল্লাহ বলছে শরীরে শক্তি থাকতে তুমি জুয়ান থাকতে ইবাদত করো নামাজ পড়ো কালাম পড়ো সেটা আল্লাহ খুশি হয় বেশি আর সেইটাই গ্রহণ করে তাড়াতাড়ি আপনি বৃদ্ধ হয়ে গেছেন মসজিদে আজান দিয়েছেন নামাজ পড়বার যাবেন পুরসাব ধরছেন তিন মাইল হাইটা যাবেন ফোঁটা ফোঁটা পড়তেই থাকবে কারণ আপনার তো সেই শক্তি নাই তাহলে আপনার রোজুটা ঠিক থাকবে কিবা বৃদ্ধকালে নামাজ পড়বার দেয়া কি ওই ভুল কইরা আবল তাবল কয় কারণ ওই যে হ্যাঁ শক্তি নাই স্মরণ রাখার মতো সূরা কালাম স্মরণ রাখার মতো তার আর এরকম মেমোরি আর ছাপ থাকে না তাই যেই আছেন তরিক জগতে থাকেন তরিক জগতের বাইরে থাকেন জুয়ান কালে ইবাদত বন্দেগিরি করেন সেটাই আল্লাহ কবুল করে সবার আগে বৃদ্ধ কালে ইবাদত বন্দেগিরি যতই করতে যান আপনি করতে গেলে করতে পারবেন না ওই যে আমি বললাম এইখানে পুরসব করব তিন মানে আইডা গেল আমার ফোঁটা ফোঁটা পড়ব কারণ আমার সেই শক্তি এখন আর নাই হয়তো কথাগুলি শুনতে খারাপ লাগবে কিন্তু কথা সঠিক বাস্তব যখন বৃদ্ধ হন একটা মাংসর আড্ডি দিলে তখন আরে আর কোন আহারে এখন যদি এই দাঁত থাকতো দাঁতে শক্তিটা থাকতো কত মজা করেই খাইতাম তাই না গো আফসুস হয় না এরকম সব কিছুর মধ্যেই বাজান এবাদত বন্দিগিরি কাম কর্ম যত কিছুই বলেন ব্যবসা বাণিজ্য জুয়ান কালে যেটা করবেন ওইটাই কামে লাগবো বৃদ্ধ কালে যাইয়া ব্যবসা করবেন এই দিক দিয়ে আমনে চাই রয়েছেন পান পানের দিকে ওই দিক দিয়ে আরেকজন আপনি চানাচুন নিয়ে যাবো কারণ বুড়ো হয়েছেন চোখে দেহুন না হ্যাঁ পাওয়ার কমে গেছে সব কিছু দশটের নোট দেখবেন তখন দুইটের নোট হিসাবেও মিলা হবাই না জুয়ান কালে সব কিছুই ভালো কাম কামনা
বসা যাওয়া ভূতের বাড়ির দাওয়াত খাওয়া খেলা করে কাটলো বেলা নাসি বারে বারে আসা যাওয়া ভূতের বাড়ির দাওয়াত খাওয়া ভূতের বাড়ি চিনেন আপনারা এই দুনিয়াটাই ভূতের বাড়ি এই দুনিয়াটাই একটা ভূতের বাড়ি যখন একটা সন্তান জন্মগ্রহণ করে মাটির মধ্যে মায়ের ভূমিষ্ঠ হওয়ার পরে মাটির মধ্যে নাই মাই একটা শিক্ষার মারে কয় ওইটা কান্দে আসলেই কান্দে না ও কান্দে ও শিক্ষা দেয় এই কারণেই যে আমি তো এই দুনিয়ার আলো বাতাস এই দুনিয়ার সুখ শান্তি পাওয়ার জন্য আসছি হ্যাঁ ভাইয়া দেহি এই দুনিয়ার মারি ডাতুরিও পাপি হয়ে গেছে এই দুনিয়ায় পাপে ভরা আল্লাহ আমি কোন জায়গায় এলাম আমি যাহা বলছি তাহা না ওয়া না ওয়া না আমরা কই ওয়া ওয়া করে কাঁদবে কারণ এই দুনিয়াটাই একটা ভূতের বাড়ি এই দুনিয়ায় পাপ ছাড়া একটা ভালো মানুষ একটা মানুষ ভালো কাজ করা খুবই কঠিন বিষয় একমাত্র সেই করতে পারে যাদের আল্লাহওয়ালা কামেলগড় মুর্শিদ দয়াল তাদের সুয়া যাদের সাথে আছে তারাই একমাত্র এই পাপের সাইড থেকে আলাদা হইয়া যায় তারা তখন ভালোর সাইডটা পাইছে না আপনি দেখেন খেয়াল কইরা এই যে এত জায়গায় বাউল গান শুনেন না দেখছেন কোন বাউল গানে যাইয়া কোনো বাউলে বাউলে মারামারি করছে হ্যাঁ কোন তরিক জগতের লোক মারামারি করছে কোন তরিক জগতের লোক কাটাকাটি করছে আর অন্য অন্য যে কোনো কিছু জান দেখেন গা মারামারি না খালি ভূমাও মারে কারণ এই তরিক জগতে যারা একবার এই দেহ প্রাণ সইবা দিছে তাদের মনে রাগ কি থাকে না হয়তো আপনার সাথে ক্ষণিকের জন্য এক মিনিটের বিষয় রাগ করবে কিছুক্ষণ পরে ও আপনার কাছে ক্ষমা চাবে আমি তরিক জগতের লোক যারা 90% দেখছি তাদের মন মানসিকতা এরকম তাদের রাগ থাকে না তাদের কেউ কিছু বললে রাগ থাকে না দেখেন তরিক জগৎ অলিদের ছোঁয়া পাইলে একটা অলির ছোঁয়া পাইলে একটা মানুষ কত নরম হয়ে যায় ইতিহাস দেখেন নবী যারা অলি যারা পীর পয়গাম্বর যারা ধর্ম নিয়ে যতই কিছু করুক তারা গরম হইয়া কোনোদিন ধর্মের প্রচার করে নাই নরম হইয়া করছে কারণ নরম হইছে দেখেই মানুষ পাগল হয়ে গেছে হায় হায় বলে কি এ তো দেখায় অনেক ভালো মানুষ ইহার ভিতরে রাগ নাই তেজ নাই গরম নাই হিংসা নাই এই তো সঠিক মানুষ এরকম আর এই যে কইলাম বারে বারে আসা যাওয়া ভূতের বাড়ি দাওয়াত খাওয়া এটা তরিক জগতের কথা বাহ্যিক জগতে অনেকে মানবে মানবে না কারণ আপনারা ফাইলের মেলায় গেছেন না শর্টকাটে বলি এই ফাইলা পাগলার বাজারে এক মহিষের গালের মধ্যে ফাইলা পাগলা থাপড় দিতেছে শর্টকাটে বলতেছি কথা কম বলছে তো মহিষের মহিষের মালিক যে উনি বলতেছে আস্তে আস্তে ছোট ছোট করে বাজাও মহিষের মালিক যে উনি কইতেছে এই পাগল আমার মহিষ এমনি হারা দিন আমি যে বাইরেছি কষ্ট করছে তুমি আবার আইয়া আমার মহিষের গালের মধ্যে বাইরে আইতেছো থার পাইতেছো ব্যাপার কি হ্যাঁ তোমার সাহস তো কম না তো ফাইলে কয় কি এর লিগে যে বাইরে আইতেছি তুই কি জানো ও এই দুনিয়ায় যখন মানুষ রূপে ছিল মানুষের গুয়ায় ও বাইরেছে ও মানুষ রূপে যখন ছিল মানুষের গুয়ায় ও বাইরেছে এখন আল্লাহ ওরে আবার এই দুনিয়ায় পশু রূপে পাঠাইছে ওই শাস্তি ভোগ করার জন্য এখন ওর গুয়ায় মানছে বাইরে
পশুর মতো কাজ করবেন, পশুর রূপেই আসতে হবে। আর যদি একজন সঠিক ভালো মানুষ হইয়া এই দুনিয়া থেকে যাইতে চান, তাহলে এই দুনিয়া তার আসতে হবে না, সে ভালো জায়গায় থাকবে।